হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আবার চলেছে একটা নিউ ইটিং শো নিয়ে। চলো আজকে আবার তাহলে খাওয়া শুরু করি, দেখিয়ে দিই কী কী আজকে রান্না। ঠিক আছে, রেসিপিতে কী কী আছে লাঞ্চ মেনু। এই যে ডিমের কারি, এখানে হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, এখানে হচ্ছে বরবটি ভাজা, এখানে এই যে লঙ্কা লেবু আর পেঁয়াজ, যেটা না হলে চলে না আমার, এই যে লেবু, এই লঙ্কা, আর তার সাথে আছে এই যে মাছের ঝোল। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল, তোমাদেরকে দেখাতে গিয়ে ঝোলটা পড়ে যাচ্ছে। চলো বন্ধুরা তাহলে খাওয়া শুরু করি। আমার মুখটা আজকে পুরোটা দেখতে হবে না, ফেস পুরো দেখতে হবে না। চলো আজকে খাবারটা দিয়ে শুরু করছি ইটিং শো। তো প্রথমে আমি কুমড়োর তরকারিটা দিয়েই খাবো। প্রচন্ড গরম, ফ্যান অফ করে দিয়ে খাচ্ছি, নয়তো ফ্যানের আওয়াজ যাবে। ডিমের কারি কার কার খেতে ভালো লাগে বলুন? আমার তো খুব ভালো লাগে, গ্রেভিটাও খুব ভালো লাগে। বাইরে একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা, দিনের বেলা বুঝতে পারছো, লাঞ্চ করার টাইম।
ডিমের কারিটা খুব সুন্দর লাগছিল খেতে। মাছটাও আছে টেস্টি বন্ধুরা, মাছটা টেস্ট। বন্ধুরা আমার খাওয়া পুরো কমপ্লিট, আর ঝোল আছে, ঝোলটা খাবো না। তো চলো এই যে কমপ্লিট দেখাই, থালা শেষ। এখানে আছে কাটা কিছু আর লঙ্কাটা আছে, লঙ্কাটা আজকে আর খাওয়া হলো না, মানে পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। চলো আর ভিডিওটা ভালো লাগলে, আমার ইটিং শোটা ভালো লাগলে, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই, যারা নতুন আসছো চ্যানেলটা পাশে দেখো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দিব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো, আবার চলে আসবো নতুন কোনো একটা ইটিং শো নিয়ে। টাটা, সরি নোংরা আছে হাতটা, টাটা। এক ঝলক তোমাদেরকে আমার ফেসটা দেখিয়ে দিলাম।